হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টিউটোরিয়াল ফর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মধ্যে একটা দারুণ টিপস শেয়ার করতেছি। আপনারা এই অ্যাপ স্টোরের মাধ্যমে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের ফার্স্ট ওডিআই ম্যাচ এবং সবগুলো যতগুলো ম্যাচ আছে সবগুলো দেখতে পারবেন খুব সহজে। এবং এছাড়াও এই শুধু বাংলাদেশ অ্যান্ড আয়ারল্যান্ডের ম্যাচ ছাড়াও অন্য যে কোনো আপনারা ক্রিকেট লাইভ দেখতে পারবেন, মানে খুব সহজে এবং কম মেগাবাইটে। 2G বা 3G যে কোনো নেট থেকে, যে কোনো নেটে আপনার 2G নেট হলেও আপনি খুব ক্লিয়ার দেখতে পারবেন। ক্লিয়ার বলতে এমনভাবে এতটা ক্লিয়ার যে আপনার মনে হবে যে আপনি ডাউনলোড করে, আপনার মেমোরি কার্ডে ডাউনলোড করে দেখতেছেন, মানে কোনো প্রকারের বাফারিং বা স্টর্মিং ছাড়া। সো চলুন, আপনি এক্ষেত্রে একটা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এখানে গিয়ে লিখবেন এই যে বাংলা ক্রিকেট টিভি, বাংলা ক্রিকেট টিভি, যে দেখেন বাংলা ক্রিকেট টিভি আমি এখানে লেখা আছে, আমি সার্চ দিয়েছিলাম। এই যে বাংলা ক্রিকেট টিভি, এই যে প্রথম যেটা দেখেন NNNTs, এই যে এটা বাংলা টিভি, লাইভ বাংলা টিভি, এটা উপরেরটা, একদম উপরেরটা 4.5 রেটিং, এর যে দেখেন 4.5 রেটিং। সো এবং ডাউনলোডও দেখেন এই যে কত ডাউনলোড হয়েছে, 100,000। এবং দেখেন এখানে 2G 3G যে কোনো নেটে আপনি টিভি দেখতে পারবেন এবং একেবারে ক্লিয়ার। সো ফ্রেন্ডস, এটা ডাউনলোড করা আছে আমার, তো আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে জাস্ট ওপেন করবেন। আজকের যে ম্যাচটা আয়ারল্যান্ড অ্যান্ড বাংলাদেশের যে ওডিআই ম্যাচটা, এটা জিটিভি, এই যে জিটিভি এবং এই যে মাছরাঙা টিভি, এই দুটোটাই আপনি লাইভ দেখাবে। তো এখানে আরও অনেক অনেক চ্যানেল আছে, দেখেন এই যে অনেক টিভি আছে। তো আজকের ম্যাচটা যেহেতু মাছরাঙা টিভি এবং এই জিটিভিতে দেখাবে, সো আপনি মাছরাঙা বা জিটিভি যে কোনো টিভি থেকে একদম খুব সহজেই লাইভে যেতে পারেন, লাইভ দেখতে পারেন এবং খুব কম মেগাবাইট। এই যে আমি আপনাদের প্লে করে দেখাই, জাস্ট এখানে সাউন্ডটা ইয়া করে নিই, না হইলে কপিরাইট ধরতে পারে। এই যে দেখেন, মানে এমনভাবে এতটা ক্লিয়ার এবং এতটা কোনো প্রকার স্টর্মিং ছাড়া, যেমন মনে হয় যে আপনার মেমোরি কার্ডে ডাউনলোড করে নিয়েছেন এইভাবে। এই যে এটা দেখেন জিটিভি, তারপরে এই যে মাছরাঙা টিভি, এই যে দেখেন সেম, জাস্ট ক্লিক করার সাথে সাথেই আপনার এই যে দেখেন কতটা ক্লিয়ার HD, এমন হাই কোয়ালিটি এবং কোনো প্রকার মানে স্টর্মিং বা বাফারিং ছাড়াই, কোনো বাফারিংয়ের প্রয়োজন নেই। সো আপনি একেবারে টিভির মতো দেখতে পারবেন এবং খুব কম মেগাবাইট। সো ফ্রেন্ডস, এখানে আরও অনেকগুলো টিভি চ্যানেল আছে, এখান থেকে আপনি দেখতে পারেন, এই যে IPL দেখতে পারেন। সো আজকের ম্যাচটা যেহেতু এই দুইটা চ্যানেলে সরাসরি লাইভ দেখাবে, সো আপনি গাজী টিভি অথবা মাছরাঙা টিভি যে কোনো টিভিতেই আপনি দেখতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেই। সো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনারা এই ভিডিওগুলো পাবেন না। সো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।